আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশীদের এবিসি জব কেয়ারের পক্ষ থেকে জানাই স্বাগতম। এলজিইডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে জানব। যারা এই প্রতিষ্ঠানে চাকরি করতে চান বা অন্য প্রতিষ্ঠানেও চাকরি করতে চান তাদের জন্য বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আর কি। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকার রিকোয়েস্ট করব। আপডেট ইনফরমেশনের জন্য lged.gov.bd এখানে পাবেন। আমরা 6/1/2023 তারিখ পর্যন্ত যে আপডেট তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। এগুলো ওয়েবসাইটে আছে, জাস্ট আমরা সাজিয়ে নিয়েছি যাতে আপনার বোঝার সুবিধা হয় আর কি। এলজিইডির ইতিহাস। কৃষি নির্ভর অর্থনীতির বাংলাদেশ, এ দেশে অর্থনৈতিক অগ্রগতি অর্জনের ক্ষেত্রে পল্লী উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত শতাব্দীর 60-এর দশকের সূচনা লগ্নে পল্লী উন্নয়নের জন্য কুমিল্লা মডেলের 4টি কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল থানা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র, পল্লীপূর্ত কর্মসূচি, থানা সেচ কর্মসূচি, দ্বিস্তর বিশিষ্ট সমবায়। কুমিল্লা মডেলের অন্তর্ভুক্ত পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়ন ছিল মূলত গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মূল ভিত্তি। পরবর্তীতে 70-এর দশকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি সেল গঠন করা হয়, যা 1982 সালে উন্নয়ন বাজেটের আওতায় ওয়ার্কস প্রোগ্রাম উইং এ রূপান্তরিত হয়। 1984 সালের অক্টোবরে ওয়ার্কস প্রোগ্রাম উইং রাজস্ব বাজেটের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরো এলজিইবি রূপে পুনর্গঠিত হয়। পরবর্তীতে 1992 সালের আগস্ট মাসে এলজিইবিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মানে এলজিইডি হিসেবে উন্নীত করা হয় বা গঠন করা হয়। অর্থাৎ তার মানে এলজিইডির গঠন সাল 1992 সালের আগস্ট মাস। কুমিল্লা মডেলের অন্তর্গত 4টি কর্মসূচির মধ্যে দ্বিস্তর বিশিষ্ট সমবায় কর্মসূচি বাদে অবশিষ্ট 3টির কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি। এসব কার্যক্রম গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন ও নগর উন্নয়ন, এই 3টি সেক্টরের আওতায় বাস্তবায়ন করা হয়ে থাকে। এলজিইডি একটি বিকেন্দ্রীকৃত প্রতিষ্ঠান যার জনবলের প্রায় 98% মাঠ পর্যায়ে কাজ করে। এলজিইডি কীভাবে এলজিইডিতে রূপান্তরিত হয় তার একটি সক আকারে দেখানো হয়েছে। যে ওয়ার্কস প্রোগ্রাম হিসাবে গঠন করা হয় 1960 সালে, ইঞ্জিনিয়ারিং সেল হিসাবে গঠন করা হয় 1970, ওয়ার্কস প্রোগ্রাম উইং হিসাবে 1982, এলজিইবি হিসাবে হয় 1984 এবং এলজিইডিতে রূপান্তরিত হয় 1992 সালে। এলজিইডি সম্পর্কিত তথ্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা। 60-এর দশকে পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করলেও সময়ের পরিক্রমায় এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানায় রয়েছে এলজিইডির বিশাল কর্মযজ্ঞ। পল্লী অঞ্চলের সড়ক যোগাযোগ এবং হাটবাজার ও গ্রোথ সেন্টার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে এলজিইডি যে অবদান রেখেছে তা আজ দৃশ্যমান। দেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অর্জনে এসব অবকাঠামোর অবদান অপরিসীম। প্রত্যন্ত পল্লীর মানুষ আজ সর্বোচ্চ 2 কিলোমিটারের মধ্যে পাকা সড়কের সুবিধা পেতে পাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র বিমোচনে পল্লীর এসব অবকাঠামো ব্যাপক ভূমিকা রাখছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এলজিইডি শহর ও নগর অঞ্চলে ভৌত অবকাঠামোর উন্নয়নে ভূমিকা রাখছে। নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে মানে পৌরসভা ও সিটি কর্পোরেশন কারিগরি সহায়তা প্রদান ও এসব প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা ও দক্ষতা উন্নয়নে এলজিইডি সম্পৃক্ত। দেশের কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও এলজিইডি বিশেষ ভূমিকা পালন করছে। সারা দেশে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব প্রকল্পে স্থানীয় অংশীদার দের অংশগ্রহণের প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এবং পরিচালন ও সংরক্ষণের ফলে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। স্থানীয় পর্যায়ে গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার
প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা প্রদান এলজিইডির কর্মতালিকার অংশ। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে থাকে এলজিইডি। উন্নয়ন প্রকল্প প্রণয়নের অবকাঠামোর তথ্য ভাণ্ডার ম্যাপ, কারিগরি বিনির্দেশন টেকনিক্যাল বা স্পেসিফিকেশন ম্যানুয়াল ইত্যাদি প্রণয়ন ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও কর্মদক্ষতা বাড়াতে সংস্থার নিজস্ব কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে এলজিইডি। নিচে চিত্রের সাহায্যে এলজিইডির কর্মপরিধি দেখানো হলো। এখানে দেখুন যে এলজিইডির কর্মপরিধি, পল্লী নগর ও ক্ষুদ্রাকার পানি সম্পদ অবকাঠামোর উন্নয়ন করে থাকে এলজিইডি, পল্লী নগর ও ক্ষুদ্রাকার পানি সম্পদ অবকাঠামোর রক্ষণাবেক্ষণ করে থাকে এলজিইডি, পৌরসভা ও সিটি কর্পোরেশনের কারিগরি সহায়তা প্রদান করে থাকে, জেলা পরিষদে কারিগরি সহায়তা প্রদান করে থাকে, উপজেলা ও ইউনিয়ন পরিষদে কারিগরি সহায়তা প্রদান করে থাকে, বিভিন্ন মন্ত্রণালয়ে কারিগরি সহায়তা প্রদান, উন্নয়ন পরিকল্পনার জন্য ম্যাপ তথ্য ভাণ্ডার কারিগরি বিনির্দেশ ও ম্যানুয়াল প্রণয়ন, এলজিইডি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই হলো এলজিইডি সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এলজিইডির ভিশন, এলজিইডির ভিশনে আমরা যা দেখতে পাই, এলজিইডির প্রথমে আমরা আসি এলজিইডির মিশন ও ভিশন। এলজিইডির মিশন, কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, দারিদ্র দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের প্রভাবক হিসাবে কাজ করা। এলজিইডির ভিশন, ভিশন হলো এখানে তিনটি, যেমন এক নম্বরে আছে এলজিইডি পেশাগতভাবে যোগ্য, দক্ষ এবং কার্যকর সরকারি সংস্থা হিসাবে নিম্নবর্ণিত আত্মসম্পর্কিত পরিপূরক কার্যক্রম সম্পাদনে অবদান রাখবে, পরিবেশগত ও সামাজিক সুরক্ষার বিষয়সমূহ যথাযথ গুরুত্ব দিয়ে উন্নয়নের সকল পর্যায়ে স্থানীয় সরকার এবং স্থানীয় উপকারভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করে পরিবহন, বাজার এবং ক্ষুদ্রাকার পানি সম্পদ বিষয়ক অবকাঠামোসমূহের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনা। এবং তিন নম্বর আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা এবং স্থানীয় উপকারভোগী ও কমিউনিটিকে সহায়তা প্রদান করা। এ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি, সচিব মোহাম্মদ ইব্রাহিম, প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, অধীনস্থ কার্যালয় এখানে মানে আপনার আটটি বিভাগীয় অফিস আছে, ২০টি আঞ্চলিক অফিস, ৬৪টি জেলা অফিস এবং ৪৯২টি উপজেলা অফিস আছে এলজিইডির। এলজিইডির কোন কোন অফিস কোন কোন মানে জেলা উপজেলায় আছে সব তথ্য আমরা এখানে দিয়েছি, এটা আপনারা ওয়েবসাইটে গেলেও পাবেন, আপনারা জাস্ট দেখে নিতে পারেন আর কি। মোটামুটি সবগুলো জেলা উপজেলাতেই আছে এলজিইডির অফিস, হ্যাঁ একটু দেখানোর বিভাগ অনুসারে বা জোন অনুসারে অঞ্চল ভেদে একটু খেয়াল করে দেখে নিন। এটা খুলনা বিভাগের বিভাগ মানে চারটি ধাপে, বিভাগ, অঞ্চল, জেলা এবং উপজেলা, ঠিক আছে, এই চার ধাপে কিন্তু বিভক্ত করা হয়েছে এলজিইডির জোনকে বা অফিসগুলোকে। হ্যাঁ স্ক্রিনশট মেরে রাখতে পারেন, রংপুর, দিনাজপুর, সিলেটে প্রতিটি সব কয়টা বিভাগ, বরিশাল বিভাগে ময়মনসিংহ বিভাগ। এই হলো এলজিইডি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার চাকরির প্রস্তুতিকে আরও সহজ করে দিবে বলে আমরা আশা করি। সবাই এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।